গাজীপুর সিটি নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আজমতুল্লাহ খানের পরাজয়ের কারণ অনুসন্ধান চলছে। সে লক্ষ্যে মহানগরের প্রতিটি থানায় চলছে মূল্যায়ন সভা। এসব সভায় একই বক্তব্য উঠে আসছে। নেতাদের ভাষ্য, নির্বাচনে দলের কিছু নেতাকর্মী বেইমানি মোনাফেকি করেছেন, তাদের কারণেই নৌকার ভরাডুবি হয়েছে। ওইসব নেতাকর্মীর তালিকা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বাসন থানা দলীয় কার্যালয়ে গত শুক্রবার বিকেলে ওই এলাকার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মূল্যায়ন সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর এক আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, নির্বাচনে একজন লোকের যে কারোর পক্ষ নেওয়ার অধিকার আছে, কিন্তু যারা দলে লুকিয়ে অন্যের কাজ করেছে তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তারা মোনাফেকি করেছে। গত 25 মে গাজীপুর সিটি নির্বাচনে টেবিলখড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে 16,000-এর বেশি ভোটের ব্যবধানে হারেন আওয়ামী লীগের আজমতুল্লাহ। অভিযোগ উঠেছে, দলের কিছু নেতার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী। ভোট কেন্দ্রে দলের অনেক নেতা নৌকা প্রতীকের প্রার্থীর কার্ড ঝুলিয়ে উপস্থিত থাকলেও মূলত কাজ করেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের হয়ে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, কারা কারা এই নির্বাচনে ডাবল রোল প্লে করেছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। আমাদের দুইভাবে বিচার করতে হবে, যারা দায়িত্বে অবহেলা করেছেন আর যারা বেইমানি করেছেন, দুটি এক অপরাধ না। অপরাধের মাত্রা অনুসারে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর গত 28 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী আজমতুল্লাহ খানকে গণভবনে ডেকে পাঠান। তিনি সবকিছু শুনে নির্বাচনের পরাজয়ের কারণ অনুসন্ধান ও দলের বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে দল পুনর্গঠনের নির্দেশ দেন। এরপর থেকে সিটি নির্বাচন মূল্যায়ন সভা হচ্ছে। ইতিমধ্যে মহানগরীর কোনাবাড়ি, কাশিমপুর ও বাসন থানা আওয়ামী লীগের মূল্যায়ন সভা হয়েছে। শনিবার সকালে গাজীপুর মহানগরীর বঙ্গদাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি নির্বাচন পরবর্তী মূল্যায়ন হয়। নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয় নিয়ে সভায় বিভিন্ন ওয়ার্ডের ত্যাগী ও পরীক্ষিত নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, আজমতুল্লাহ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, গত নির্বাচনে আমরা কতিপয় মোনাফিক ও বেইমানের কারণে হেরে গেছি। মোনাফিক হলো তারা যারা মুখে বলে একটা আর অন্তরে করে আরেকটা। এরা সবার জন্য ক্ষতিকর, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর আওয়ামী লীগে কোনো বেইমানের জায়গা হবে না জানিয়েছেন আজমতুল্লাহ। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে মহানগর আওয়ামী লীগকে সাচ্চা আওয়ামী লীগ দিয়ে পুনর্গঠন করা হবে। আপনারা আমাকে কষ্ট দিয়েছেন, আমার উপর প্রতিশোধ নিতে চেয়েছেন, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু দয়া করে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কষ্ট দেবেন না, তার সঙ্গে বেইমানি করবেন না। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।